বিএনপি সংঘাত সৃষ্টির চেষ্টা করছে। আওয়ামী লীগ পাল্টাপাল্টি কোনো কর্মসূচি দিচ্ছে না। বুধবার নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। উস্কানি দিচ্ছে সহিংসতার, তারা উস্কানি দিচ্ছে ভাঙচুরের, এবং তারা পুলিশের উপর হামলা নিত্যদিনই তারা এই কাজটি করতে চায়, চেষ্টা করে, অপচেষ্টা চালায়, তার উপযুক্ত জবাব, সমুচিত জবাব আমাদের দিতেই হবে।